ননস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা তো অনেকেই ছোটবেলা থেকেই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভক্ষতির অঙ্কগুলো করে আসতেছি। কেউ যদি অঙ্ক করতে দেয়, আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই এবং সহজ বিষয়গুলোও উলটপালট লাগে। কেন এমনটা হয়? আসলে আসলে আমাদের চর্চা করার অভ্যাস কম, এই কারণে আমরা এই সমস্যায় পড়ি। সো অ্যাজ আমি যেটা দেখাতে যাচ্ছি, ক্রয় মূল্য নির্ণয় করা, নেক্সট ভিডিওতে আমি বিক্রয় মূল্য দেখাবো। তো ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে খুব সহজ ট্রিকটি দেখাতে যাচ্ছি আমি। তো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, বা প্রিলিমিনারি পরীক্ষা বা শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই ক্ষেত্রে এই মেথডটা অনেক কাজে দিবে। সো চলো দেখা যাক কিভাবে করা যায়। একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? এখানে চারটি অপশন আছে, একটি তো রাইট অবশ্যই আছে। তো অল্প সময়ে কিভাবে করব? এভাবে করতে পারি, 100 গুণন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল? 276। 100 যোগ লাভ, কত পার্সেন্ট লাভ সেটা সরাসরি, কোনো ঐহিক নিয়ম নেই, করার প্রয়োজন নেই। এটা করলে কত পাবো আমরা? 240। তাহলে পাইলাম 240 টাকা। তাহলে কোনটা হবে? খ নাম্বারটা। জাস্ট সিম্পল, সূত্রটা কেমন আসবে? সূত্রটা আসবে 100 গুণন বিক্রয় মূল্য। তোমরা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি ভিডিও থেকে সরে যাচ্ছি, একটি স্ক্রিনশট দিয়ে রাখো। 100 যোগ লাভ 5%, এই সূত্রটি অ্যাপ্লাই করলে এই টাইপের যে কোনো থিমটার অ্যান্সার বের করতে পারবে খুব অল্প সময়ে। পাশায় ঐকিক নিয়োগ করে দ্রুত অ্যান্সার করা সম্ভব না, এই কারণে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু ঐকিক নিয়মে করে সময় ব্যয় করবো না। এই টাইপের আরও দুই একটা কোশ্চেন দেখায়, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে নাও এটা। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। দ্বিতীয় প্রশ্ন একই টাইপের, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%, এখানে কিন্তু লভ্যাংশ আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই নিয়ম অনুসারে আমরা অ্যাপ্লাই করব। 100 সচরাচর সূত্রের নিয়ম, বিক্রয় মূল্য ছিল 92 টাকা ভাগ 100 যোগ লাভ পার্সেন্ট, এখানে এই বিক্রয় মূল্যে কত পার্সেন্ট লাভ হয়েছে সে অংশটি লিখব। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমরা এই অ্যান্সারটা পাবো। সেম নিয়মে আরেকটি কোশ্চেন, একটি দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? একই নিয়মে করব, 100 গুণন 56, 100 যোগ 12, ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা 50। তোমরা ক্যালকুলেটার ইউজ করে চেক করে নিও। তাহলে এখানে লাভ 12%-এ ক্রয় মূল্য ছিল 50 টাকা। সো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নাও, মনে হয় না আর তোমাদের এটা বেশি বোঝাইতে হবে। সো তোমরা চাইলেই এই ট্রিক্স অ্যাপ্লাই করবে সব সময়, যদি এই লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য চাই। যদি অঙ্কের থিমে ক্ষতি দেওয়া থাকে, যে এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি, সেই ক্ষেত্রে একই সূত্র ব্যবহার হবে, শুধু এখানে চিহ্নের পরিবর্তন হবে আর লাভের অংশ জায়গায় ক্ষতি হবে। এই
40%। তো এই নিয়মটাই অ্যাপ্লাই করে দেখো, এখানে বিক্রয় মূল্য ছিল 560 এবং ক্ষতির পরিমাণ ছিল 20%। এটা করে দেখো, 100 গুণন বিক্রয় মূল্য 560, 100 বিয়োগ ক্ষতির পরিমাণ কত ছিল 20। এই টিক্স আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু অল্প সময় করা যায়, সময়টাও ডিজিটাল হচ্ছে। সো আমরা কেন ডিজিটাল হব না? ক্যালকুলেশন করলে 700, তো ভিডিও ভালো লেগে থাকলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেন তোমাদের মতো তারাও এরকম অ্যাডভান্স কিছু শিখে ফেলতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।